fuck tera baap aaya. পৃথিবীর ভিতরত আজির দিনটিও হয়তো ইতিহাস হিসেবে থাকি যাব বা হিস্টোরি হিসেবে থাকি যাব। এনেকুয়া ঘটনা হয়তো পৃথিবীত আগত হয়েছিল নাই মই নাজানো, কিন্তু আজির পরা আরম্ভ হল। এইটু আপনাকে নিশ্চয় ইতিমধ্যে অনুমান করিব পারিছে যে মই কি কব বিচারিছো। হয় আপনাকে ঠিকই অনুমান করেছে, মই কব বিচারিছো যে আমার সম্মানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ার জন্মদিনের বাবে বা জন্মদিনক লই মই কথা কব বিচারিছো। আপনাকে এটা কথা মনত করেছে না, যিমান ডাঙর মানুহে নহক কিয়, আমার ভারতের কারণে যিমান ডাঙর কামে নকরক কিয়, আমি সেইবর জন্মদিন এদিনে পালন করো। আনকি ভগবান শ্রীকৃষ্ণর জন্মদিন আমি এদিন পালন করো, হজরত মোহাম্মদর জন্মদিন আমি এদিনে পালন করো, কিন্তু আমার এই নরেন্দ্র মোদী ডাঙরিয়ার জন্মদিন আমি 20 দিন পালন করিম। এতিয়া তো সচাই আচরিত লাগি আছে মোর, প্রায় 1 ঘন্টা ধরে এইটু কথাকে মই ভাবি আছো যে পৃথিবীত এনেকুয়া ঘটনা আগতে হয়েছিল নাই মই নাজানো। মই গুগলত সার্চ করলো, মই এতিয়ালৈকে পোৱা নাই, হয়তো মই ভালদরে সার্চ করিব পৰা নাই, হয়তো থাকিব পাৰে, কিন্তু মোর মতে এয়াই মোর জীবনত প্রথম শুনিলো যে এজন মানুষের জন্মদিন 20 দিন ধরে পালন করিব লাগে বা পালন করে আছো। আমি আজির পরা পালন করিম, যেহেতু আজি 17 সেপ্টেম্বর। সে বহু ভাল লাগি আছে, আনকমন এটা বস্তু দেখা পালো, আনকমন ঘটনা দেখা পালো। আর মই ভাবো যে এই জন্মদিনটু বা নরেন্দ্র মোদী ডাঙরিয়ার জন্মদিনটু প্রায় 1 বছর 2 বছর থাকিলে বেশি ভালো হবো, কারণ যিমানবার উন্নয়নমূলক কাম হাতত লৈছে যে এই বিজনেস যি যি কাম করিব বহুত উন্নত হব। সেইভাবে মই ভাবো যে 1 বছর 2 বছর 5 বছর থাকিলে আরো বেশি ভালো হবো, কারণ আমার ভারতত বহুত কাম হব যদি এনেকুয়া কাম প্রায় 2 বছর 3 বছর লৈকে হয়ে থাকে। আর যেহেতু নরেন্দ্র মোদী ডাঙরিয়া ভারতের প্রধানমন্ত্রী, তেখেতর জন্মদিনত জীবর পন্থা হাতত লৈছে, ভারতের উন্নয়নের বাবে জীবর পন্থা হাতত লৈছে, বহুত ভাল কাম করে আছে। সো মই বিচার যে এই জন্মদিনটু 1 বছর 2 বছর হয়ে থাকক, বহুত ভাল লাগিব। কিন্তু এটা কথা সচা যে এনেকুয়া ঘটনা আমার জীবনত কেতিয়াও দেখা নাই, মোর তো বহুত ভাল লাগিছে। মই এক্সাইটেড যে আমার ভারত এতিয়া বহুত উন্নত হব। ইয়ার আগতে আমার ভারতবর্ষ এনেকুয়া কাম কেতিয়াও হওয়া নাই, আর যেহেতু আনকমন কামর হইতে বা আনকমন উন্নয়নমূলক কামর হইতে নরেন্দ্র মোদী ডাঙরিয়ার জন্মদিন পালন করে আছে বা পালন করে আছো আমি, তো হয়তো বহুত উন্নত হব। আর সেইকারণে আমি ভাবো যে প্রায় 1 বছরমান থাকিব লাগে এই জন্মদিনটু। তো আপনাকে কিভাবে কমেন্ট জনক, মোর তো বহুত ভাল লাগি আছে, মই বহুত এক্সাইটেড। আর বহু আনকমন একটা ঘটনা মই আজি উপলব্ধি করিলো। সো এখিনি আসিল আজি, থ্যাংক ইউ সো মাছ।